বুঝলি পূজা, যখনই একটু চুষতে যাচ্ছি বউ কিছুতেই চুষতে দিচ্ছে না। কিসব সাগাদি কথাবার্তা বলছো বলো তো পটলদা, কেউ শুনাইলে কি হবে? আরে পুলি পিঠেগুলো একটু চুষে চুষে পাতের পাশে রেখে দেবো, আগে ঝোলটা খাবো তারপর পুলি পিঠেগুলো খাবো, বউ কিছুতেই করতে দেয় না, বলে কিনা ঘেন্না করে। ও তাই বলো, আই কি সব উল্টো বলা হয়েছিলাম। ঠিক আছে আজ আসি, পরে কথা হবে। কিছুক্ষণ পর, তোমার কিরকম গান শুনতে ভালো লাগে? স্যাড সং শুনতে আমার খুব ভালো লাগে, যেমন আর কত রাতে কথাকবো, আর কত রাতে কথাকবো। ও তাই নাকি, আমারও স্যাড সং শুনতে ভীষণ ভালো লাগে। তাই নাকি, যেমন বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, এই বয়সে বিয়ে, নোংরা বেটা, তোর আমি মজা দেখাচ্ছি না। আরে না না শোনো তো, এই জন্যই বুঝি শ্বশুর মশাই এই মামের জন্যই অপ্পা তুলেছিল।